আমার এত খারাপ লাগে কেন আমি নিজেই বুঝি না। অপরিচিত কোনো দোকান থেকে যদি আমি কোনো কিছু কিনে পরিচিত কোনো দোকানের সামনে দিয়ে আসি, তখন নিজের কাছে নিজেকে খুব অপরাধ বোধ কাজ করে, একটা গিল্টি ফিল মনে হয়, ইস পরিচিত দোকান থেকে নেওয়াটাই ভালো ছিল। হঠাৎ করে কোনো জায়গায় আমি যাব বের হয়েছি, সেই মুহূর্তে একটা রিক্সাওয়ালাকে আমি ডাক দিলাম, মামা যাব, দাম দর করতেছি। ওই মুহূর্তে হয়তো বা আরেকটা রিক্সাওয়ালা আসলো, তখন মনে হয় যে না, একটা লোককে আমি কথা দিছি সেখানে যেতে হবে। আবার হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটা জিনিস পছন্দ হয়েছে, পাশের দোকানে দেখতেছি একটু ভালো কোয়ালিটির, কিন্তু আমি ওই দোকান থেকে ওই দোকানে গিয়ে দিয়ে কিনবো, এটা আমি কখনোই করতে পারি না, সেক্ষেত্রেও আমার খারাপ লাগে। আবার দেখা যাচ্ছে একটা দোকানে গেছি, অনেক জিনিসপত্র আমাকে দেখাচ্ছে, আমার নেওয়ার মন মানসিকতা নাই, কিন্তু এটা ভাবে চিন্তা ভাবনা করি, যে বেচারা এত কষ্ট করে এতগুলো জিনিসপত্র আমাকে দেখাইলো, তাহলে এখান থেকে দুই একটা জিনিস নেই, নিয়ে ফেলি, খারাপ লাগবে। তাই আবার অনেক সময় দেখা যাচ্ছে যে একটা পার্লারে গেলাম হয়তোবা চুল কাটার জন্যে, অন্য পার্লারে হয়তোবা আমি একটু ডিসকাউন্ট পাইছি, সেটার থেকে হয়তোবা কেটে নিলাম চুলটা, কিন্তু যে দিদি আমাকে বলছিল তোমাকে এত সুযোগ সুবিধা দেই, তারপরে তুমি অন্য পার্লারে যাচ্ছ, তখন আমাকে নিজেকে গিল্টি ফিল মনে হয়। এত আমাকে গিল্টি ফিল কেন মনে হয় আমি এটাই বুঝি না। অথচ সুযোগ পাইলে সবাই আমাকে কিন্তু অনেক হার্ড করে কথা বলে, অনেক কিন্তু বাস দেয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমি বসে বসে চিন্তা ভাবনা করি, এভাবে কি আমার প্রাপ্য ছিল? কখনোই না। এটা মানুষের বোঝার ভুল, মানুষের দৃষ্টিভঙ্গির ভুল, মানুষ ওভাবে কথাগুলো নিতে পারতেছে না সেটার ভুল, কিন্তু দিন শেষে তারপরেও আমার কাছে মনে হয় আমার এত কেন খারাপ লাগে। এরকম কি শুধু আমার, না এরকম সবারই?